আপনার টাইপ টু ডায়াবেটিস থাকে আর আপনি ইনসুলিন না নিয়ে আপনার দাঁতের ক্ষতি করেন, কানের ক্ষতি করেন, গলার ক্ষতি করেন, চোখের ক্ষতি করেন, এটার জন্য আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে এবং আপনার ক্ষতি আপনারই হবে। এটা আপনি ভালো বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া বা বিশেষ করে বার্নিমের যে শাখাগুলোর ভিতরে আপনাকে মেম্বারশিপ নিয়ে নিতে হবে, কারণ আপনি কোনোরূপ রিক্সে যাওয়া যাবে না। আমরা যেটা বলতেছি এটাকে আপনি ফার্স্ট এড ধরবেন, ফার্স্ট এড ধরলে আপনার ক্ষতির সম্ভাবনা কম থাকবে। তবে হাজার হাজার মানুষ তো এই অর্গানিক চিকিৎসাই সারা জীবন করছে, ন্যাচারোপ্যাথির কাছেই মানুষ ছিল, মানুষ তো সারা জীবনই তো খাদ্যপথ্যের কাছে ছিল। আপনি সুপথ্য সুখাদ্য আপনি যদি খান তাহলে তো আপনার রোগ হবে না, প্রেশার হবে না, আপনার ডায়াবেটিস হবে না। আপনি যদি যে কোনো সময় পেটে অসুবিধা দেখলে পরেই একটু চিনি বা একটু লবণ, একটু পানি, একটু স্লাইন হিসাবে তৈরি করে খেয়ে ফেলান, অথবা ভাতের মারও একটা ভালো স্লাইন, ভাতের মারের ভিতরে একটু চিনি একটু লবণ দিয়ে আপনি রাইস স্লাইন হিসাবে ভাতের মার খেতে পারেন, ডাবের ভিতরে আর একটু লবণ দিয়ে ডাবের পানিটা খেলে আপনি স্লাইন খেয়ে ফেললেন, আপনি ভাতের পানি মানে আমরা যেটা পানি ভাত বলি পানি ভাতের ভিতরে যদি আপনি একটু পেঁয়াজ বেশি করে দেন, একটু রসুন বেশি করে দেন, কাঁচামরিচ দেন, সাথে একটু লবণ দেন, একটুখানি এক চিমটি চিনি দেন, তাহলে এটাও একটা ভালো স্লাইন হয়ে গেল। তো অনেকগুলি গুণ আপনার হাতের দ্বারে খাবারের ভিতরেই আছে, মায়ের যে পাকঘর, ভাবির যে পাকঘর, নিজের যে পাকঘর, পাকঘরের ভিতরে তো হাজার ধরনের ওষুধ আছে। এই পাকঘর এক পা বাড়ালেই পাকঘর পাওয়া যায়, এক হাত বাড়ালেই পাকঘর পাওয়া যায়, অনেক দূরে অনেক ওষুধ কিনতে যাওয়ার দরকার নাই, আপনার পাকঘর ভর্তি মহা ওষুধ আছে, মহামূল্যবান ওষুধ আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।